সেলিব্রিটি ফুড ব্লগার মোটে আমার আমি খুব পছন্দের একজন। সেলিব্রিটি না ভাই। অবশ্যই নাদিম ভাই, আমার খুব ভালো লাগলো। এবং আপনি শুধু সেলিব্রিটি ফুড ব্লগারই নন, আপনি একজন পজিটিভ মানুষ, আমার মনে হয় একমাত্র ফুড ব্লগার যিনি আমাকে পছন্দ করেন। যাক ভাই, দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনার জন্য। ঢাকায় আসা হয় না আপনার? হ্যাঁ, আমি কিছুদিন আগেও আসছিলাম, কোথায় এসেছিলেন? আসছিলাম হচ্ছে এটা হচ্ছে ওই গুলশান নিকেতনে ছিলাম, আর উত্তরা একটু কাজ ছিল আর কি। আমি তো নিকেতন রোজই যাই। আল্লাহ, এইবার নেক্সট টাইম আসলে দেখা হবে ইনশাল্লাহ। আপনি তো মাঝে খুলনা আসছিলেন। গতকাল পুলিশ প্লাজার নিচে বসেছিলাম অনেকক্ষণ। আচ্ছা 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 আচ্ছা, আপনি ওই যে খুলনা আসছিলেন, আপনি চলে যাওয়ার পর আমি পোস্ট দেখছি, আয় রে আমি যে কি ভাবছি যে আল্লাহ দেখা হইল না। ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি যে বিয়ে করেছেন গত 1 বছরের মধ্যে সেটা আমি জানি, কিন্তু আমি কিন্তু সব খোঁজ রাখি। যাক যাক যাক, তারপরে আপনার কি অবস্থা? আগে তো ভিডিও টিডিও করতেন, এখন কি সময় পান না নাকি? আমি আসলে প্রথম কথা, আপনার তো একটা টিম আছে, হ্যাঁ, ছোট হলেও একটা টিম আছে, আমার কিন্তু কোনো আচ্ছা আচ্ছা টিম নাই। আর একা আচ্ছা, কিন্তু খুব টাফ হয়ে যায়, আসলে খুব টাফ। আর জব করি তো সময়টা আসলে মানে বের করতে পারি না। আর আমি কিছু একটা খুব মন থেকেই করতে চাই, মানে একদম মানে শুধু মানে একটু জোড়াতালি দিয়ে কিছু করা ওইটা হয় না। না না না, হ্যাঁ 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 সেটাই। প্রপার সময় আমার মনে হয়, তারপর আমি একটু অলস, যদি একটু অলস না হতাম অনেক কিছুই মানে ম্যানেজ করতে পারতাম। আমি একটু অলস, আমি প্রচন্ড অলস। বুঝতে পারছি। তারপরে ভাই আমি একটা কথা বলবো, আপনার এই চলার পথে, যেমন আমার চলার পথে অনেক বাধা আসছে, আপনার এই চলার পথে দেখবেন অনেক নাই কমেন্ট আসবে, নাই, বাজে কমেন্ট আসবে, আসে আপনি না? তো আপনি তো আপনি তো হ্যান্ডসাম মানুষ, হ্যান্ডসাম, সুন্দর, ফ্লুয়েন্ট, সাহসী, আপনার বাধা? আর সেই হিসাবে তো আমি একদমই মানে কি বলবো, মানে নরম একটা গাছ বলা যেতে পারে। কারণ কিছুই না, প্রথম আপনি কথা, কোনো মানুষ দিকের কারো কথা শুনবেন না, আপনি আপনার কাজ করে যাবেন। আমার কথা বলার স্টাইলে মানুষের সমস্যা, আমি হ্যাঁ, আমি দেখতে এই তো কেমন আমি সাদা এটাই সেটা বলতেছি, আপনি সমস্যা। আপনি দেখুন, আপনি যাই করবেন এতে মানুষ আপনাকে যাই বলুক না কেন, তারপরে আপনার কিছু লাভিং পার্সন থাকবে, এই যে আমি তো আপনাকে ভালোবাসি এইটাই। আমাকে শোনা যাচ্ছে নাদিম ভাই? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। হচ্ছে কিছু একটা হয়েছিল, বোধহয় ব্লক হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছি যে এই যে দেখেন, আপনি যত যাই করেন না কেন, আপনাকে নিয়ে মানুষ হাসুক আর যাই করুক, কিন্তু তারপরও দেখবেন আপনার কিছু ভালোবাসার মানুষ থাকবে। আপনি আপনি আমি সেটাই হ্যাঁ, বললাম যে আমি না, আপনি আমার শুধু ওয়াইফও, আপনি শুধু সেলিব্রিটি আমরা দুজনই সেম, আমার ওয়াইফও। আপনি আপনি শুধু সেলিব্রিটি ফুড ব্লগারই নন, আমি তো বললাম যে একটা ব্যক্তি যিনি ফুড ব্লগিং ও করেন, যিনি আমাকে পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি এইটাই কিন্তু। এইটাই এইটাই, যাক ও আলহামদুলিল্লাহ। ভাবলাম আজকে ওই ভিডিও দেখেছিলেন না আমরা আমরা বন্ধুরা। কিন্তু শুধু অ্যাডই ছিলাম দুজন ফেসবুকে, কখনো কথা হয় নাই, এই যে আজকে আলহামদুলিল্লাহ কথা হয়ে কিন্তু গেল। কিন্তু দেখেছেন আমি যে আপনার সম্পর্কে অবগত সেটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক ভালো লাগছে। বাট আপনি ও কন্টিনিউ ভাবলাম ওই করবেন, ভিডিও আপনাকে যে দেখেছেন। যা বলুক আমি আপনাকে বলতেছি, আপনি কন্টিনিউ করেন, এটাই হচ্ছে আমার কথা থাকবে। ভাবিও ভাবিও আমার ভিডিও দেখেছিলেন না? হ্যাঁ, আমি আরো একসাথেই দেখি সব সময়। লাস্ট ও একটা কালকে একটা ইন্টারেস্টিং, ভিডিও ছাড়ছেন, আমি সেটাও দেখছি, ওই যে ড্রিঙ্কস নিয়ে কি জানো, ক্যান একটা বোতল, হ্যাঁ ওটাও দেখছি আমি। ও আচ্ছা। ঢাকায় নেক্সট যদি আসা হয় অবশ্যই আমাকে আগে ইনফর্ম করবেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই সময় বের করবো এবং আপনাকে কিছু চমৎকার জায়গায় নিয়ে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর ভাবিকে নিয়ে যদি কোনোদিন আসেন আমি কাচ্চি খাওয়াবো, কথা দিলাম। ও মাই গড, সে তো খুশি হয়ে যাবে এটা শুনলে। যাক ঠিক আছে, খুলনায় কোথায় ধন্যবাদ। কথা হয়? খুলনায় আচ্ছা, কোথায়? আমি হচ্ছে খুলনা থাকি হচ্ছে টুটপাড়াতে, এটা কি শহরে? হ্যাঁ শহরের মধ্যে, আর সবাই শহরে, আমার ওয়াইফ হচ্ছে বসুপাড়া, আমি হচ্ছে টুটপাড়া। আমি খুলনায় একটা কাজ করলাম, এটা হচ্ছে গণহত্যা জাদুঘর, এটা হচ্ছে গণহত্যা আচ্ছা আচ্ছা আচ্ছা, জাদুঘর, এটা হচ্ছে কয়লা 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 ঘাটের কয়লাঘাট কালীবাড়ি, সোনাডাঙ্গা আবাসিক এলাকা। আমি শুধু ও আচ্ছা বলতে আচ্ছা পারছি না, শোনা ওদিকে, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু
কয়লা ঘাটের পাশে, ওইটা মুনতাসির মামুন স্যার ওইটা করেছেন, গণহত্যা জাদুঘর, ওইটার কিছু মানে ডকুমেন্টারির কাজে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনার অনেক ফ্যান ফলোয়াররা কমেন্ট করছে, তো আপনাকে তো কি লিখছে যে নাদিম ভাইয়ের সাথে একটা ফুড রিভিউ চাই, ইনশাল্লাহ হয়ে যাবে। বিশাল সাহা, ও বিশাল খুব ভালো। আপনাকে রাতের বেলা হুট করে জয়েন করিয়ে বিরক্ত করলাম, এই জন্য আমি না সরি। মোটেও না মোটেও না, আপনি এবার লাইভ কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের কথা হয় নাই, যে কথা হয়ে গেল ইয়ার, আর আমি কিন্তু দাওয়াত দিলাম আচ্ছা, কিছু একটা সমস্যা হচ্ছে, খুলনায় আপনার জন্য উন্মুক্ত, আপনি খুলনা আসবেন এবং আমাকে বলবেন, এটা আমি ওপেনে দাওয়াত দিয়ে দিলাম। খুলনায় তো একটা একটা ক্যাফে আছে, কবিতা ক্যাফে, আচ্ছা আচ্ছা, কফিতা কফিতা, হ্যাঁ হ্যাঁ, সরি কফিতা কফিতা, আমার এক বন্ধু আমাকে কফিতায় নিয়ে গেল। তারপর নিউ মার্কেটের পাশে একটা বিখ্যাত চাওলা আছে, আমার খেয়ে ভালো লাগে নাই, খুব না হাইপ। ওটা ভালো না, ওটা ভালো না। আপনি এবার খুলনা আসবেন, আমি আপনাকে বিখ্যাত কিছু কিছু জিনিস খাওয়াবো। তারপর আমি আমি কিন্তু প্রচুর খুলনা যাওয়া হয়েছে, আমার খুলনা আমার খুব প্রিয় শহর, খুবই প্রিয় শহর। শান্তির শহর, এইটাই রয়্যাল হচ্ছে মূল ব্যাপার। রয়্যালে তো অনেকবার থেকেছি আমি, রয়্যালের হ্যাঁ হ্যাঁ খাবার দাবার আমার ভালো লেগেছে। রয়্যালের মোড়ই নাম হয়ে গেছে এলাকাটা, তাই না? হ্যাঁ, ওটা রয়্যালের মোড়ই নাম। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুলনার চিংড়ি খুব ভালোবাসি, গলদা, আচ্ছা আচ্ছা, খুলনার বাগদা, চুই ঝাল, চুই ঝাল খাওয়া হয়েছে? খুব প্রিয়, অনেক খাওয়া হয়েছে। আমার এক বোনের বিয়ে হয়েছে খুলনাতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, খুলনা আসলে আপনার খুলনার যত বিখ্যাত খাবার আছে আমি আপনাকে খাওয়াবো। ও, আর নতুন স্টেশনের পাশে ভুড়ি খেয়েছিলাম, খুব মজা লেগেছিল, আচ্ছা হ্যাঁ, রেল স্টেশনের পাশে জবে হোটেলের ওইখানে মনে হয় পট হতে পুরি। পারে, খুব ভালো, গরুর ভুড়ি খুব ভালো লেগেছিল। আপনি ঢাকা আসলে অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন, ইনশাল্লাহ আমি ঢাকা আসলে যেহেতু অবশ্যই বলবো। জি যেহেতু ফুড ব্লগিং আমি খুব শখ থেকে করি, এটা আমি কিন্তু বিজনেস হিসেবে নেই নাই, আমি না শখ না, থেকে এটা তো করি। তো প্যাশন, এটা আমি আসলে আপনাকে কিছু আমি আপনাকে কিছু একদম মানে অন্যরকম জায়গায় নিয়ে যাব, কথা দিলাম, আমাকে আগে জানাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাদিম ভাই, আপনার সঙ্গে জি কথা বলে আমার অনেক ভালো লাগলো, আপনার ভিডিও গুলি খুব ভালো হয়, আমি দোয়া করবেন, যে কয়টা আমার সামনে আসে আমি দেখার চেষ্টা করি, আমার খুব যাক ভালো লাগে, যাক দোয়া এবং করেন। আরো ভালো করেন, এবং আপনি খুলনা না, আপনি জাতীয়ভাবে ফুড ব্লগিং করেন, এটা আমার খুব ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ, লাগবে। জি জি, যাক ভাই ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আর এনি টাইম ভাই মেসেজ দিয়েন, আমিও আপনাকে মেসেজ দেবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, অনেক আমারও অনেক ভালো লাগলো, আমিও আপনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিলাম, সময় তো হয় না, কথা বলা না হয়ে না গেল, আর সেটাই, আমি সবাই বুদ্ধি সবার করে কাজে ব্যস্ত থাকি তো। আমি আপনাকে বুদ্ধি করে জয়েন করলাম বলে, আপনি তো হতেন যাক না, আপনি তো ঠিক কমেন্ট আছে, করেই যাক চলে যান। যাক ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। জি জি জি, আল্লাহ হাফেজ। এবার লাইভ কন্টিনিউ করেন আপনি।